আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছোটো মেয়ের জন্মদিন। আমরা সামান্য কিছু আয়োজন করেছি রাত্রে সন্ধ্যার দিকে। আমি একটা নিজের হাতে কেক তৈরি করেছি এবং সামান্য নুডলস দিয়েছি আর কিছু চকলেট ড্রিঙ্কস। আমি গরম মিঙ্গু জুস তৈরি করেছি এবং সেভেন আপ এই সামান্য কিছু দিয়ে আমি আমার ছোটো মেয়ের জন্মদিন পালন করছি। আমি আমার ছোটো মেয়ের জন্মদিনে আমি একটা বার্বি ডলের কেক বানিয়েছি। আমার দুই মেয়ের জন্মদিন, 8 তারিখে বড় মেয়ের এবং 10 তারিখে ছোটো মেয়ের, 1-2 দিন আগে আর পিছিয়ে। শুধু সামান্য আমরা গুরু অভাবে আমার তো মিলিয়ে শুধু বাহিরে কেউ না, খুবই সামান্যভাবে পালন করেছি। শুধু আমরাই একটা কেক কেটে পালন করলাম। এটা আমার মেয়ের প্রথম জন্মদিন। দেখুন ওরা কি নিজেরা নিজেরাই বাচ্চারা, তারা ওরা নিজেরাই মজা করছে। আমার বার্বি ডল, আর এটা প্রথম জন্মদিন। নিচে বসে খেলা করবে, তাকে দূরে রাখা যাচ্ছে না। নিচে জড়ি পড়ে আছে, উঠি সে পুরুবে। দেখুন সে খেলায় বসে গেছে। আপনারা সবাই আমার এই পিচ্ছি মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ে জমিয়ে একটু দেখতে জমিতে দিতে কিন্তু কিছুই বুঝে না। ভাই মাহি ওকে মুখে দিচ্ছে, ভাই বোনেরা সবাই নিজেরা নিজেরাই মজা করছে। আর আমার বাবি এখানে বসে বসে খেলা করছে। দেখুন
দেখবেন আমার বাড়ি এখানে বসে বসে নুডলস খাচ্ছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি আশা করি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন, কিন্তু আমি তো আপনাদের চ্যানেলটা থেকেই সাবস্ক্রাইব করি। আপনারা আমাদের সাথে, আপনারা অনেকেই বেইমানি করেন আমার সাথে। আর আপনারা অনেকেই আমার পুরো ভিডিওটা না দেখে আপনারা কমেন্ট করেন, আশা করি আমার পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন, তাহলে আপনাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো কমেন্ট স্পাম হবে না।